কনফুসিয়াস চীনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই কনফুসিয়াস সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে যে কনফুসিয়াসের জন্ম সংক্রান্ত বিষয়। কনফুসিয়াস মূলত চৌ রাজত্বের সময় লু রাজ্যের শানডং প্রদেশের সাও শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন গৌতম বুদ্ধ এবং পিথাগোরাসের সমসাময়িক। তিনি লু রাজ্যের ইতিহাসও লিখেছেন। তিনি তার 80টি বাণী প্রকাশ করেছেন, আর তার এই 80টি বাণীর মাধ্যমেই জানা যায় তার জীবন, সাধনা এবং দর্শন সম্পর্কে। তার মতাদর্শ ও দর্শন সম্পর্কে আরও জানা যায় লুন উ বা বচন সংগ্রহ থেকে। লুন উ বা বচন সংগ্রহ ছিল একটি প্রশ্ন উত্তর, অর্থাৎ শিষ্য প্রশ্ন করবে এবং গুরু উত্তর দেবে, অর্থাৎ এখানে গুরু বলতে কনফুসিয়াসকে বোঝানো হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তার একটি শিষ্য মৃত্যু কী এটি জিজ্ঞাসা করেছিল কনফুসিয়াসকে, এবং কনফুসিয়াস এর উত্তর দিয়েছিল যে জীবন কী তা বুঝলে না, মৃত্যু উপলব্ধি করবে কীভাবে। এখান থেকে স্পষ্ট জানা যায় যে তার চিন্তাভাবনার কেন্দ্রবিন্দু ছিল মর্তের সমস্যা বলে, অর্থাৎ পৃথিবীর সমস্যা বলে। তার মতাদর্শে কোনো রকম স্বর্গ, নরক, মর্ত, দেব দেবী, পুরোহিত, পূজা আর্চনা ইত্যাদির বিষয় ছিল না। তিনি যে মতাদর্শ গ্রহণ করেছিলেন সেই মতাদর্শকে লি ধর্ম বলা হয়, আর লি ধর্মের অপর নাম চুই ধর্ম। তার ছাত্ররা চুই নামে পরিচিতি লাভ করেছিল। তার ছাত্ররা এক বিশেষ ধরনের পোশাক ও টুপি পরতেন। কনফুসিয়াস যেই সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ছিল দাস সমাজ, আর দাস সমাজে নানা ধরনের দাস বিদ্রোহ লেগেছিল। এক কথায় বলতে গেলে সেই সময়টা ছিল অবক্ষয়ের সময়। এই অবক্ষয়ের হাত থেকে চীনকে বাঁচানোর জন্য একটি সামন্ত ব্যবস্থার সূচনা হয়েছে। এই পরিস্থিতিতে কনফুসিয়াসের আচার অনুষ্ঠান, কাব্য, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে তিনি সমাজে ও রাষ্ট্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেয়েছিল। তার দর্শন লি ধর্ম নামে পরিচিত ছিল, আগেই বলা হয়েছে। এই লি শব্দটির অর্থ ছিল যুক্তিসিদ্ধ শিষ্টাচার, আর সময়ের সঙ্গে সঙ্গে তার মতাদর্শ পরিবর্তন করতে শুরু করে। আর এই পরিবর্তিত কনফুসিয়াসের মতাদর্শকে নব্য কনফুসিয়াসবাদ বলা হতো। এর মধ্যে বৌদ্ধ ও তাও ধর্মের বিশেষ বৈশিষ্ট্য পাওয়া যায়। এর নাম ছিল চি। কনফুসিয়াস তার আদর্শে মানুষ ও সমাজ গঠনের কথা বলেছেন। এখানে স্বর্গ, মর্ত, পাতাল, নরক ইত্যাদির কথা বলেনি, অর্থাৎ তিনি উল্লেখ করেনি। কীভাবে একটি শ্রেষ্ঠ মানুষ কীভাবে একটি শ্রেষ্ঠ মানুষ তৈরি করা যায় সেই কথাই বলেছেন। এখানে ব্যক্তি মানুষের কথা নয়, একটি সমাজবদ্ধ মানুষের কথা বলেছেন তিনি, কীভাবে একটি মানুষ গঠন করা যায়। তার জন্য তিনি বলেছেন যে মানুষকে আচরণ বিধি নিয়েও মেনে চলতে হবে। চীনে মিং যুগের দার্শনিক ওয়াং বলেছেন যে মানুষের মনই হলো বিশ্বজগৎ। জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ উচ্চতর স্তরে পৌঁছাতে পারে। যুগে যুগে কনফুসিয়াসের মতাদর্শের রূপান্তর ঘটে যায়। কনফুসিয়াস তার আদর্শে 5টি সামাজিক সম্পর্ক ও 5টি গুণের কথা বলেছে, এবং তিনি সমাজকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন। প্রথমত ছিল পণ্ডিত, দ্বিতীয়ত কৃষক, তৃতীয়ত কারিগর, চতুর্থত বণিক। তিনি সব সময় স্থিতিশীল সমাজ ও রাষ্ট্রের কথা বলেছেন। কনফুসিয়াসের যে 5টি সম্পর্ক ছিল সেই 5টি সম্পর্ক হলো শাসক ও শাসিতের সম্পর্ক, পিতা এবং পুত্রের সম্পর্ক, স্বামী এবং স্ত্রীর সম্পর্ক, দাদা এবং ভাইয়ের সম্পর্ক এবং বন্ধু ও বন্ধুর সম্পর্ক। কনফুসিয়াসের দর্শন অনুযায়ী রাজা হবে ন্যায় নিষ্ঠা, ধর্মানুরাগী, জনগণের কল্যাণকামী। তিনি আচার আচরণ প্রথা সব মেনে চলবেন, ঐতিহ্য অনুসরণ করবেন, লক্ষ লক্ষ প্রজার কাছে তিনি হবেন দৃষ্টান্ত। আর ন্যায়নিষ্ঠ রাজাকে প্রজারা কর ও আনুগত্য দেবে। পরবর্তীকালে কনফুসিয়াসের এই মতাদর্শ তার এক শিষ্য মেনসিয়াস তার নীতি গ্রহণ করেছিল।
কনফুসিয়াসের মতাদর্শের মাধ্যমে তিনি যে একটি আদর্শ মানুষ গঠনের কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক ফেয়ারব্যাংক কনফুসিয়াসকে পেশাদারি শিক্ষক ও দার্শনিক হিসাবে অভিহিত করেছেন এবং তিনি স্বীকার করেন যে কনফুসিয়াস তার দর্শনের মাধ্যমে গোটা বিশ্বকে প্রায় 2500 বছর ধরে প্রভাবিত করেছিল। তাছাড়া চীনের ইতিহাসে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।